কারেন্ট নাই জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে সরলতা, কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে মনে করা হলো বিশ্বাস। তিন ঘন্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেয়নি, এটা হলো বোকামি। যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ দেওয়াকে বলে ক্ষমা, সুইচ দেওয়ার সাথে আবার কারেন্ট যাওয়াকে বলে মন ভাঙা, কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন সাথে নিয়ে বাইরে যাওয়া হলো কনফিডেন্ট। তিন ঘন্টা পর বাসায় এসে শুনলেন বেরিয়ে যাওয়ার পরপরই কারেন্ট আসছে, এইটা হলো কাটা ঘায়ে নুনের ছিটা। আবার তড়িঘড়ি করে চার্জে লাগানোর সাথে কারেন্ট যাওয়াকে বলে ছ্যাঁকা, কারেন্ট আসতে পারে এটা ভেবে তিন ঘন্টা বাসায় বসে থাকা হলো অপেক্ষা। তিন ঘন্টা অপেক্ষা করে নিজের উপর বিরক্ত হয়ে মন খারাপ করাকে বলে ডিপ্রেশন। মরে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট আসছে, একে বলে প্রাক্তন ফিরে আসা। বাসার কাছাকাছি আসতেই আবার কারেন্ট যাওয়াকে বলে প্রাক্তনকে বিশ্বাস করে বাস খাওয়া। এরপর মরে যাওয়ার পর কারেন্ট আসা দেখেও বাসায় না আসা হলো প্রাক্তনকে বিশ্বাস না করা। রাত ১২টা পর্যন্ত মরে বসে থেকে বাসায় এসে যখন শুনলেন আর কারেন্ট যায়নি, এটাই এক্সকে বিশ্বাস না করে ভুল করা। এত কিছুর পর কারেন্টকে মনে মনে গালি দেওয়া হলো এক্সের পরিণতি। আর এত কষ্ট করে যে পোস্টটা পড়লেন এবং ভিডিওটা দেখলেন, এটাকে বলে ধৈর্য।